যখন অন্য মানুষেরা ঘুম থেকে ওঠেন ঠিক সেই সময় ঘুমাতে যান বলিউড কিং শাহরুখ খান। শুধু তাই নয়, তিনি খাবার খান মাত্র একবেলা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে নিজের লাইফস্টাইল সম্পর্কে শাহরুখ জানান তিনি রাত দুইটায় বাড়ি ফেরেন, কিন্তু বাড়ি ফিরলেও ব্যস্ততা তার পিছন ছাড়া। সব কাজ শেষ হতে হতে তার ঘুমানোর সময় হয় ভোর পাঁচটায়, আবার উঠে পড়েন সকাল নয়টা থেকে দশটার মধ্যে। অর্থাৎ দিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমানোর সুযোগ পান না তিনি। কিন্তু শাহরুখের এমন অনিয়মিত লাইফস্টাইলের পেছনে দায়ী তার কর্মব্যস্ততা। অবশ্যই অন্যদের মতো শুয়ে পড়ে কাটান না শাহরুখ। শুটিংয়ের বাইরে থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ঠিক মতো বিশ্রামটাও জোটে না কিং খানে। তবে কি নিয়ে এত ব্যস্ততা শাহরুখের? শাহরুখের কথায়, 55 বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম, আর সেটা মহামারীর সময়, কারণ আমার কিছু করার ছিল না। এ সময় আমি সবাইকে বলেছিলাম ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন, আর আমি ওয়ার্কআউটে মন দিতাম। এরপরে শাহরুখ বলেন, আমি সাধারণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। উল্লেখ্য, মার্ক ওয়ালবার্গ, মার্কিন অভিনেতা যিনি খুব ভোরে ওঠেন, শাহরুখ বলেন তিনি উঠলে আমি ঘুমাতে চাই। তারপর আমি প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত ঘুমাই, এরপর আমি শুটিংয়ে যাই, এরপর দুপুরে বাড়ি ফিরি, তারপর স্নান করে ব্যায়াম করি। শাহরুখের কথায়, তিনি মাত্র একবেলা খাবার খান এবং মাত্র আধা ঘন্টা ওয়ার্কআউট করেন। উল্লেখ্য, সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের 77তম আসরে পার্দো আল্লা কারিয়ারা বা কারিয়ার লেপার্ড এ ভূষিত হয়েছেন শাহরুখ খান। লোকার্নো চলচ্চিত্র উৎসবে শৈল্পিক পরিচালক জিওনা নাজারোর সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজের কারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেছেন।